আসলে ওনার সাথে ব্যাটিং করাটা আসলে অনেক কমফোর্টেবল, কারণ উনি অনেক এক্সপিরিয়েন্স প্লেয়ার। সো আমাদের পার্টনারশিপ খুব ভালো ছিল, আনফর্চুনেটলি আমাদের মিডল অর্ডার কলাপস করেছে। তো হোপফুলি আমরা সামনের ম্যাচে ভালো কিছু করব। হ্যাঁ, অবভিয়াসলি আমাদের 100 রানে 1 উইকেট ছিল, তো 12 ওভারে ছিল। সো আমাদের মিডল অর্ডার যদি আরেকটু ভালো খেলতে পারতো, আরেকটু যদি রান করে দিতে পারতো, তাহলে আমাদের রানটা আরেকটু বেশি হতো, তো তখন রেজাল্টটা অন্যরকম হতে পারতো আমাদের জন্য। আসলে যেহেতু আমরা এখন লাস্টে আছি, আমাদের নেক্সট ম্যাচটা আমাদের অনেক ইম্পর্টেন্ট হবে। যদি আমরা জিততে পারি অনেক ইকুয়েশন হবে, সো ইকুয়েশনের কথা মাথায় না রেখে জাস্ট আমাদের পরের ম্যাচটা জিততে হবে। সো ওই মেন্টালিটি নিয়ে আমাদের নামতে হবে নেক্সট ম্যাচে।